হ্যালো বন্ধুরা, তো আমার বোন বললো আজকে আমরা আমরুল শাক রান্না করব। তার জন্য আমরা বোনেরা মিলে আমরুল শাক তুলে নিয়েছি। তুলে এখানে শিপাগুলো বেছে ফেলে দিয়েছি, মাটি ধুয়ে এখানে পরিষ্কার করে এই যে নিয়ে নিয়েছি। এই আমরুল শাকটা খাইতে অনেক ভালো লাগে, এটা শরীরের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। খাবার রুচি বাড়াতে এটি সাহায্য করে, তো আমরা এটা খেয়ে থাকি। তো এখানে এই যে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলের সঙ্গে শাকটা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ শাকটা সিদ্ধ হয়নি ততক্ষণ এটাকে জাল করতে হবে। তো এটা খাইতে একটু টক টক লাগে, মানে এটা স্বাদ হচ্ছে টক টক লাগে খাইতে। তো এখানে এই যে আমি হাত দিয়ে দেখব এটা সিদ্ধ হয়েছে কি না। তো এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, এখন আমি এটা নামিয়ে নেব। আর এদিকে এই যে কাঁচামরিচ ভেজে নিচ্ছি, কাঁচামরিচ এইভাবে ভেজে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর এখানে আমরা শাকটা রান্না করব লাউ শাক, আলু আর এই যে শিম দিয়ে। এখানে তার জন্য লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি, শিম নিয়েছি, আর দেব হচ্ছে বেগুন আর মাছ। ওই জন্য বেগুনটা আলাদা করে ভেজে নিয়েছি, একসঙ্গে দিলে ভালো হবে না, বেগুনটা ভেজে দিতে হবে। তারপর এখানে কড়াইয়ে তেল দিয়ে রসুন থেতো করে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখন তেল মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে যতক্ষণ শাকটা মজে না আসতেছে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আর মজে আসলে লবণ হলুদ দিয়ে দেব, আর ওই কাঁচা লঙ্কা আর ওর সঙ্গে একটু জিরে বেটে নেব। আর এই তরকারিতে শুধু লঙ্কা বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়েই রান্না করা হবে, আর অন্য কোনো মশলা দিতে লাগে না, দিতে হয় না। তো এই যে এখানে হলুদ বাটা দিয়ে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেব। এই লবণ দিয়ে দিলাম, এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে তরকারিটাকে সিদ্ধ করে নিতে হবে। এই যে মরিচ বাটা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর আমরুল শাকটা যে সিদ্ধ করে নিলাম, ওই শাকটা শাকগুলো আমরা দেব না, এখানে এর শুধু রসটা ব্যবহার করব। তার জন্য হাত দিয়ে মুঠে মুঠে রস বের করে নিতে হবে। আর প্রথমে সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেটা আমরা নেব না, সেটা ফেলে দেব, কারণ সেটা অনেক বেশি টক হয়, অত টক তরকারিতে খাওয়া যাবে না। তাই প্রথম সিদ্ধ করার জলটা ফেলে দিয়ে নতুন করে আবার জল দিয়ে ওটা মুঠে রসটা বের করে নিতে হবে। তারপর এখানে আমার এই যে জল শুকিয়ে গেছে, তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালো করে কষাবো। তার জন্য এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। এই 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 তরকারিটা যত সুন্দর করে কষাবো খাইতে তত স্বাদ হবে। তো আমরা এখানে একবারেই তেলটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই পর্যায়ে আরও একটু তেল দিয়ে ভালো করে ভাজতে পারেন। তো এইখানে এখন আমার কষা হয়ে গেছে, এখন এই যে হাতের সাহায্যে হোক বা দুধ যে চা ছেঁকনি যে হয় বা দুধ ছেঁকনি সেটা দিয়ে ছেঁকে রসটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ভালো করে ফোটাতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, গন্ধ করবে। তো এটা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, কী সুন্দর লাগছে দেখতে, এটা খাইতেও অনেক সুস্বাদু হয়। আমরা এটা এইভাবেও খাই, এটাকে আমরা তরকারি বলি, আমরুল শাকের তরকারি। আবার আমরুল শাকের টকও হয়, সেটা শুধু আমরা আলু আর বেগুন দিয়ে রান্না করি। তো আজকে আমাদের দুপুরে ছিল এই আমরুল শাকের তরকারি, বেগুন ভাজি, ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, তার সঙ্গে ছিল লাউ পাতার ছ্যাঁকা আর হচ্ছে তিতা শাকের বড়া, এটাকে ডিমালি শাক বলি, তিতা শাকের বড়া। এই ছিল তো বাসায়।